দর্শক মণ্ডলী, গান ভালোবাসেন না এমন মানুষ বিরহ। আমাদের অসম্ভব সব ভালো গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী এবং কলাকুশলী যারা জন্মেছিলেন, একটি সময়কে আপনারা জানেন যে বলা হয় বাংলা গানের স্বর্ণযুগ। সেই যে স্বর্ণযুগের যে সমস্ত কারিগররা, আমরা তাদের অনেকের নাম জানি না, শুধু হয়তো যিনি গেয়েছেন তার কণ্ঠটি যেহেতু আমরা সরাসরি শুনি, হয়তো সেই গায়কের নামটি আমরা মনে রাখি। অনেক ক্ষেত্রে যে যিনি গানটি লিখেছেন, যিনি সুর করেছেন এবং যাদের অবদানে এই অসম্ভব সুখশ্রাব্য একটি সৃষ্টি যুগ যুগ ধরে আমাদের মাঝে বিচরণ করছে, আমরা তাদের অনেকের নামই সেভাবে স্মরণ রাখি না। আমরা বাঙালি, সেই আড্ডা, সেই গান, এগুলো ছাড়া আসলে আমরা ভাবতেই পারি না। আমাদের পুরো শিল্প সংস্কৃতি, আমাদের দৈনন্দিন জীবনে এই সঙ্গীত, সাহিত্য, এ নিয়ে আড্ডা, এ নিয়ে আলাপচারিতা, এর এক বিশাল বিশাল স্থান। এবং সেই আড্ডা থেকেই সেই বিশাল বিশাল সব সৃষ্টি হয়েছে। আমরা জানি সারা বিশ্বব্যাপী এই সমস্ত গানের অনেক শ্রোতা ছড়িয়ে আছেন, তারা এই সমস্ত গান শুনতে চান, কিন্তু কী কারণে যেন আমাদের মিডিয়া বলি বা প্রচলিত যেই ব্যবস্থাগুলো আছে গান শোনবার, সেখানে এই গানগুলি তেমনভাবে উপস্থাপিত হচ্ছে না। যে গানগুলো নিয়ে আমরা গর্ব করি, যে গানগুলো আমরা ভালোবাসি, সেরকম কিছু নির্বাচিত গান নিয়ে আমাদের এই অনলাইন আয়োজন ডাউন মেমোরি লেন। এই অসম্ভব সুন্দর সব বাংলা গান যেগুলো আমাদের প্রায় হারিয়ে যেতে বসেছে, সেগুলোকে আবার নিয়ে আসছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমি জাকির হোসেন তপন, প্রত্যেক পর্বেই নতুন নতুন গান নিয়ে এবং নতুন নতুন শিল্পী নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি।